মর্নিং বন্ধুরা, আজকে একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে চলে এসেছি। তো সবাই এই গরমে কেমন আছো জানিও, যা গরম পড়েছে, প্রচণ্ড গরম। তো এখন আমি ঘুম থেকে উঠে ব্রাশ ট্রাশ করে আমি বসে আছি, এখন 7টা বাজে। তো এবার আমি রান্নাঘরে যাব, গিয়ে রান্না করব। তারপর চলো সারাদিন কী করছি না করছি সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করতে থাকবো। চলো অল্প অল্প করে দেখে নিই। এ দেখো সবাই আমার মেয়েকে দেখতে পাচ্ছ, ও ঘুম থেকে উঠে পড়েছে, উঠে বসে আছে। কি করছো বাবা তুমি ঘুম থেকে উঠে? খেলা করছো? গরমে ওর সব চুল কেটে দেওয়া হয়েছে, তাই না বলো বাবা? তোমার সব চুল কোথায় গেল বলো, সবাইকে বলো। প্যাকেটে আছে? আচ্ছা, ও বসে আছে এখানে চুপ করে ঘুম থেকে উঠে খেলা করছে। তো এখন দেখছো যে আমি কড়াইয়ে লাউ পোস্ত রান্না করেছি, কিন্তু এখনও পোস্ত দিইনি। যেখানে পোস্ত বাটা রাখা আছে, আর মাছের ঝোলের জন্য পটল কাটা রয়েছে, টকের জন্য আলু আম বড়ি সব রাখা আছে, এগুলো সব করছি। তো এই যে এবার পোস্তটা দিচ্ছি, লাউ আর আলুগুলো প্রায় সেদ্ধ হয়ে এসেছে। তো আমি কি করেছিলাম, নুন হলুদ মিষ্টি সব আগেই দিয়ে দিয়েছিলাম, শুধু পোস্তটা লাস্টে দিচ্ছি, কারণ পোস্ত বেশিক্ষণ ধরে যদি রান্না করি তাহলে পোস্ত স্বাদটা থাকে না, সেই পোস্ত স্বাদটা চলে যায়। তো পোস্তটা বেশিক্ষণ ধরে রান্না না করাই ভালো, সেজন্য হয়ে এসছে রান্নাটা, তারপর আমি পোস্তটা অ্যাড করেছি, যাতে কিনা বেশ টেস্টি থাকে খাবারটা। তো এবার তাই না, পোস্তটা আমি বাটিতে ঢেলে দিয়েছি, তো পোস্তটা রেডি একদম। তো আমি টকটা তোমাদের দেখাইনি, একদম রেডি হওয়ার পর আমি দেখাচ্ছি। ঠিক, মাছগুলো তো ফ্রিজে ছিল, তো অনেকক্ষণ আগে বার করে নিয়েছি, বরফগুলো তো চলে গেছে। তো এবার ভাজার জন্য আমি নুন হলুদ সব মাখিয়ে নিচ্ছি ভালো করে, এপিট ওপিট দুপিট ভালো করে নুন হলুদ মাখিয়ে এবার মাছগুলোকে আমি ভাজবো, সেজন্য রেডি করছি। একটা থালার মতো নিয়ে নিয়ে এটা করছি। করার জন্য পটলগুলো ভেজে নিচ্ছি, আর আলু আগে থেকেই সিদ্ধ করা আছে। এবার মশলাটা কষিয়ে নিচ্ছি, তো জিরে ফোড়ন টোড়ং আগে দেওয়া হয়ে গেছে, তো সেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। পেঁয়াজ টিয়াজ ভেজে নিয়ে সমস্ত নুন হলুদ চিনি জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো আদা বাটা সমস্ত কিছু দিয়ে এখন কষিয়ে নিচ্ছি। তো একটু ভালোভাবে কষিয়ে নিয়ে আর 4টে কাঁচা লঙ্কা দিলাম গোটা, কারণ লঙ্কা আমরা বাটা ইউজ করি না, আমার মেয়ে খায় তো সেজন্য, তো গোটা লঙ্কা দিয়েই আমরা ইউজ করি। এবার আলু পটলগুলো দিয়ে সব কিছু দিয়ে একসাথে কষিয়ে নিচ্ছি। এবার জল দিয়ে দিলাম, মাছগুলো ভেজে আগে তুলে রেখেছিলাম তো সেই মাছগুলোও দিয়ে দিলাম, এবার একটু ফুটুক, ফুটলেই রেডি হয়ে যাবে। ব্যাস দেখতে পাচ্ছ ঝোল কমপ্লিট, তো আমার রান্নাও কমপ্লিট। চল চল। বাবা কি করছিস তুই? কেন জুতো কেন পড়ছিস? টাকা টাকা এদিকে টাকা, সেলফি তুলে দেবো আয়। এদিকে টাকা, তোমার ন্যাড়া মাথায় দেখা যাচ্ছে শুধু, আর কিছু দেখা যাচ্ছে না। এই দেখ বাবা টাকা, নেচে দাও নেচে দাও, একটু নাচো। তো বন্ধুরা আমি চান করে চলে এসেছি, আমার চান হয়ে গেল, আমি রান্না করে চান করে নিয়েছি। তো কি কি রান্না করলাম তোমরা দেখতেই পেলে, পাতলা করে আলু পটল দিয়ে মাছের ঝোল, আমের টক, এই গরমে আমের টক খেতে ভীষণ ভালো লাগে, আর লাউ পোস্ত। তারপর আমি চান টান করে নিয়েছি, তো চান করে এসে এই সবে একটু বসেছি। এবার আমি অফিস যাওয়ার জন্য খেয়ে দিয়ে ড্রেস পরে রেডি হব, তারপর আমি অফিসে বেরোবো। তো চলো দেখতে থাকো আবারও। এই যে দেখছো এটা আমার মা, মায়ের চান হয়ে গেছে, বসে আছে মা, এখন নাতনির সাথে খেলা করছে।
আমার বাবারও খাওয়া চান সব হয়ে গেছে, যে খেলা করছে, মা ফোন দেখছে। মা কি করছে তুমি? এই যে আমরা এখন অফিস যাচ্ছি, আমরা দুজন বেড়াচ্ছি এখন। এই গরমে ঠান্ডা ঠান্ডা তরমুজ নিয়ে চলে এসেছি তোমাদের জন্য। সবে অফিস থেকে ফিরলাম, এবার তরমুজগুলোকে ফ্রিজ থেকে বার করে পিস পিস করে কেটে নিয়েছি। তো ঠান্ডা ঠান্ডা তরমুজ খেতে খেতে চলো বাড়ির সবার সাথে তোমাদের একটু কথা বলিয়ে দিই আমি। গুড ইভিনিং বন্ধুরা, আমি আবার সন্ধ্যাবেলায় অফিস থেকে ফেরার পর বাড়িতে আবার তোমাদের সাথে গল্প করার জন্য চলে এসেছি। তো আমার বাড়ির সবাই কি করছে না করছে তোমাদের সাথে শেয়ার করব। এই যে আমার মেয়ে এখানে, হাই বলো বাবা। হাই। এই যে এখানে আমার শাশুড়ি মা বসে আছে, তরমুজ খাচ্ছে, এই যে বসে বসে আর টিভি দেখছে। এখন আমার বর বসে আছে, ফোন ঘাটছে। এটা হলো আমাদের প্রতিমাদি, প্রতিমাদি বসে আছে এখানে, মা আমার মা বসে আছে, আর এই যে আমার মেয়ে। কিছু বলবি বাবা? তুই কি বলবি বল? প্রতিমাথা, আর তুমি ওখানে কি করছো? তুমি এটাতে কি লাগিয়েছো? এটা কি হচ্ছে তোমার? এটা বলে দাও, এটা কি হচ্ছে তোমার? হ্যালো গাইড বলা হচ্ছে। তো তোমাদের সাথে আজকে সন্ধে অবধি সবটাই শেয়ার করলাম। অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। টাটা।